তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব, ডায়াগনস্টিক এজেন্টস, ডায়াগনোসিসের জন্য যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স ইউজ হয় সেগুলোকে আমরা বলছি ডায়াগনস্টিক এজেন্টস। ঠিক আছে, এদের কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই বা মেডিসিনাল ভ্যালু সেরকম নেই, কিন্তু ডিজিজ টেস্ট করতে গেলে এই কেমিক্যালগুলো ইউজ আছে। সেইটারই একটা চ্যাপ্টার ডায়াগনস্টিক এজেন্টস, ডায়াগনোসিস অফ ডিজিজ। বিভিন্ন টেস্ট করতে, বিভিন্ন অর্গান ফাংশন টেস্ট বা আয় তোমার কি বলে রেডিওপেক সাবস্টেন্স, ফার্স্ট ইয়ারে ছিল বেরিয়াম সালফেট, যেমন সেই টাইপেরই এজেন্ট। স্লাইডটা বানিয়েছেন অরিন্দ স্যার, তো ডায়াগনস্টিক এজেন্টস ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন কি আছে না, ডায়াগনস্টিক এজেন্টস আর দ্য কেমিক্যালস or substances that are used to detect abnormalities in the tissues and organs or to test an organ function. These are very much useful for a chemical diagnosis of disease. The agents do not have any medicinal value for pharmaceutical effect but are often introduced in the body or specific organs. Diagnostic agents are divided into বিভিন্ন টাইপের ডায়াগনস্টিক এজেন্টস আছে। নাম্বার ওয়ান, এজেন্টস ইউজড ফর রেডিওগ্রাফিক পারপাস, রেডিওগ্রাফিক মানে এক্স রে এই টাইপের ফটো তোলা যেখানে হয়, রেডিওগ্রাফিক পারপাস। বেরিয়াম সালফেট, এটা ফার্স্ট ইয়ারে ছিল, তোমাদের হয়তো এই চ্যাপ্টারটা পড়ানো হয়নি। রেডিও ফার্মাসিউটিক্যালস বলে লাস্টের দিকে একটা চ্যাপ্টার ছিল, রেডিও ফার্মাসিউটিক্যালস, সেখানে ছিল রেডিও ওপেক সাবস্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বেরিয়াম সালফেট, আয়োপেন, এটা হচ্ছে ইনঅর্গানিক সল্ট। বেরিয়াম সালফেট ফার্স্ট ইয়ারে ছিল, আয়োপ্যানোইক অ্যাসিড, প্রোপিলিডোনোন অ্যান্ড আয়োডোমাইডস, এটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডস উইথ আয়োডিন, এজন্য এটা সেকেন্ড ইয়ারে আছে। আয়োপ্যানোইক অ্যাসিড, প্রোপাইলিডোন অ্যান্ড আয়োডোমাইডস, এগুলো হচ্ছে কি না রেডিওগ্রাফিক পারপাসে ইউজ হয় বা আমরা বলি রেডিও ওপেক সাবস্টেন্স। ট্রান্সপারেন্ট আর ওপেক দুটো অপোজিট ওয়ার্ড। রেডিও ওপেক মানে রেডিয়েশনের জন্য অস্বচ্ছ, তাহলে যখন এক্স রে স্টাডি হয়, যদি এক্স রে পাস করাতে হয়, অনেক সময় কি করা হতো আগে, এক্স রে পাস করালে কি হবে না, বডির মধ্যে দিয়ে এক্স রে বেরিয়ে যাবে। ধরো যদি ফটো তোলা হয়, যদি লাইটটা বেরিয়েই যায় আবার যদি ফিরে না আসে রিফ্লেক্ট করে, তাহলে ফটোগ্রাফিক প্লেটে তো তোমার ফটোটা আসবে না, হ্যাঁ সেই ফিগারটা আমরা পাবো না। তাই রেডিওগ্রাফিক পারপাসের জন্য কি করে না, কিছু কিছু সাবস্টেন্স যেগুলো কিনা বডিতে অ্যাবজর্ব হয় না বা একটু মাসটা একটু বেশি, যেখানে কিনা তোমার এক্স রে যে রে গুলো আছে সে রে গুলো ওখানে রিফ্লেক্ট হয়ে ব্যাক করে আসবে, যাতে কিনা ফটোগ্রাফিক প্লেটে একটা ইন্টারনাল ফিগারের একটা ছবি পাওয়া যায়। হ্যাঁ, তো সেই জন্য এই সাবস্টেন্স গুলো ইউজ হয়, এগুলোকে বলি আমরা রেডিও ওপেক সাবস্টেন্স। বেরিয়াম সালফেট ইউজ হতে পারে, আয়োপ্যানোইক অ্যাসিড ইউজ হতে পারে, প্রপিলো লিডোনন ইউজ হতে পারে। ঠিক আছে, এটাকে বলছি আমরা রেডিও ওপেক সাবস্টেন্স, যেটার মধ্যে কিনা রেডিয়েশন বা তোমার এক্স রে এই ধরনের যে রে গুলো আছে পাস করবে না, রিফ্লেক্ট করে বেরিয়ে আসবে। আবার রিফ্লেকশন না হলে আমরা ফটোগ্রাফিক প্লেটে তার পিকচারটা বা ফটোগ্রাফিটা পাবো না। সেখানে হচ্ছে এটার ইউজ। নাম্বার টু, এজেন্টস ইউজড ফর অর্গ্যান ফাংশন টেস্ট, বিভিন্ন অর্গ্যান আছে আমাদের যেগুলো ফিজিওলজিক্যাল অর্গ্যান, সেগুলো টেস্ট করার জন্য, তারও ফটোগ্রাফি করার জন্য কিছু কিছু কেমিক্যাল রিয়েজেন্ট বা কালার দিয়ে সেটাকে একটু ইলিমিনেটেড করা হয়। যেমন ধরো ইন্ডিগো কারামাইন, ইন্ডিগো কারামাইন কিনা ফর কিডনি, ইন্ডিগো হচ্ছে নীল আর কি, নীল রবিন ব্লু যেটা আগে ইউজ হতো, এখন তো উজালা ইউজ করে সবাই, চাষ হতো, নীল বিদ্রোহ ছিল ইংরেজদের আমলে, সেই নীল ইন্ডিগো কারামাইন ফর কিডনি ফাংশন টেস্ট, সালফো ব্রোমো থ্যালিন সোডিয়াম ফর লিভার ফাংশন টেস্ট। এই কেমিক্যাল গুলো এখানে অত বেশি কিছু জানার দরকার নেই চ্যাপ্টারটা থেকে, জাস্ট ডেফিনেশন, কত টাইপের এজেন্টস আছে, তাদের এক্সাম্পলস এবং কোন রিয়েজেন্টটা
কোন ফাংশন টেস্টে কাজে লাগে এইটুকু মনে রাখতে পারলেই অনেক। ঠিক আছে, তাহলে এই নামগুলো মনে রাখতে হবে, ইন্ডিগো কারমাইন, কিডনি ফাংশন টেস্ট, সালফ ব্রোমো থ্যালিন সোডিয়াম, লিভার ফাংশন টেস্ট, তাহলে এগুলো হচ্ছে অর্গান ফাংশন টেস্ট। নাম্বার থ্রি কিনা, এজেন্টস ইউজড ফর ডিটারমাইনিং ব্লাড ভলিউম অ্যান্ড হিমোপয়েটিক ফাংশনস, তাহলে ব্লাড ভলিউম ডিটারমিনেশনের জন্য যে সমস্ত এজেন্টস ইউজ হয় যেগুলো একটু ফ্লুরোসেন্ট টাইপ, হ্যাঁ, যেগুলো কিনা কালার দেবে বিভিন্ন টাইপের, ফ্লুরোসেন্ট, সোডিয়াম, ইভান্স ব্লু, এগুলো ইউজ হয়, আর মিসলেনিয়াস এজেন্টস, এগুলো ছাড়াও যে অন্যান্য এজেন্টস ইউজ হয়, ইভান্স ব্লু, কঙ্গোরেট, এগুলো আরো অন্যান্য ফাংশন বা অনেক টেস্টের জন্য ইউজ হয়। তাছাড়া আরো অনেক টেস্ট আছে, অনেক কিটস আছে, সবই আমাদের সিলেবাসের মধ্যে নেই। এখানে একটা এক্সাম্পল যেমন দিয়েছেন প্রেগনেন্সি টেস্ট কিট, সেটা কোরিওনিক গনাডোট্রপিনস আর মিজার ইন ইউরিন উইথ দ্য এড অফ স্পেসিফিক অ্যান্টিবডি, পেপার থাকে, পেপার পাওয়া যায়, প্রেগনেন্ট ওমেন ইউরিনের সাথে একটা হরমোন বেরোয় যেটার নাম বলে দেওয়া আছে গোরিওনিক গোনাডোট্রপিনস, নর্মালদের হয় না, এটা হয় সেই ইউরিনের মধ্যে যদি ওই পেপারটা যার মধ্যে কেমিক্যালটা লাগানো আছে এটা কালার হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পজিটিভ। তো প্রেগনেন্সি টেস্টের একটা এরকম আরো অনেক কিছু হয়, তো আমাদের সিলেবাসে সব কিছু দেওয়া নেই, এটা এক্সাম্পলটা স্যার দিয়েছেন। তো আমাদের যে কেমিক্যাল গুলো আছে যেটা বললাম, আয়োপ্যানোইক অ্যাসিড, এটা রেডিও অপেক সাবস্টেন্স, রেডিওগ্রাফিতে কাজে লাগে, ব্র্যান্ড নেম দিয়েছেন কোলেপ্যাক্স টেলেট্রাস্ট, ফিজিক্যাল প্রপার্টি আয়োপ্যানিক অ্যাসিড যে ক্রিমি হোয়াইট, ওডারলেস, ফেন্ট ওডার, অলমোস্ট টেস্টলেস পাউডার, মেল্টিং পয়েন্ট এত, সলিবিলিটি ইন অ্যালকোহল, ক্লোরোফর্ম, আদার অর্গ্যানিক সলভেন্ট, বাট প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন ওয়াটার। ডায়াগনস্টিক এজেন্ট রেডিওপেক মিডিয়া ইজ গিভেন ওরালি অ্যান্ড গেটস উইল অবজার্ভ ইন জিআই ট্র্যাক্ট অ্যান্ড এক্সক্রিটেড থ্রু ফিসেস, ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ কোলেসিস্টোগ্রাফি, কোলেসিস্টোগ্রাফি হচ্ছে ধরো কোথাও স্টোন হয়ে গেলে কিডনি, প্যানক্রিয়াস, গল ব্লাডার, জিআই ট্র্যাক্টের বিভিন্ন স্টাডিতে কাজে লাগে রেডিওপেক মিডিয়া, কোলোসিস্টোগ্রাফি। ঠিক আছে, এর অ্যাডভার্স ইফেক্ট কি আছে, নাউজিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, স্টোর ইন কুল প্লেস প্রোটেক্টেড ফ্রম লাইট, অফিসিয়ালি পাওয়া যায় অ্যাসিড অ্যান্ড ট্যাবলেট হিসাবে ইউএসপি এন্ড বিভি। নেক্সট কম্পাউন্ড হচ্ছে প্রোপাই লিওডোন, ব্র্যান্ড নেম হচ্ছে প্রপিওডোন ডায়োনোসিল, অলমোস্ট হোয়াইট ক্রিস্টালাইন পাউডার উইথ ফেইন্ট ওডার, মেল্টিং পয়েন্ট 186, প্রোপাইলিওডোন ইজ ইনসলুবল ইন ওয়াটার, ভেরি স্লাইট সলুবল ইন অ্যালকোহল, ক্লোরোফর্ম অ্যান্ড ইথার। প্রোপাইলিওডোন ইজ রেডিওপেক মিডিয়া ইউজড ফর এক্সামিনেশন অফ দ্য ব্রঙ্কায়াল ট্র্যাক্ট, এটাকে বলা হয় ব্রঙ্কোগ্রাফি, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্রঙ্কায়াল ট্র্যাক্টের রেডিওপেক মিডিয়া হিসেবে ইউজ হয় প্রোপাইলিওডোন। অ্যাডভার্স ইফেক্ট হতে পারে কি, ডিসনুইয়া, মানে শ্বাসকষ্ট টাইপের ডিসনুইয়া, অ্যান অ্যালার্জিক রিয়াকশন মে সিন অ্যাজ অ্যাডভার্স ইফেক্ট, স্টোর ইন এ কুল প্লেস প্রোটেক্ট ফ্রম লাইট, ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, প্রোপেলেন্ট সাসপেনশন ইটসেলফ পাউডার হিসেবে, ওরা অয়েল, অয়েলি সাসপেনশন এটসেট্রা। আর একটা কম্পাউন্ড হচ্ছে সালফো ব্রোমোথ্যালিন সোডিয়াম, সালফ ব্রোমোথ্যালিন সোডিয়াম ওকার্স হচ্ছে হোয়াইট বিটার ওডারলেস ক্রিস্টালাইন হাইগ্রোস্কোপিক পাউডার, সলুবল ইন ওয়াটার, প্র্যাকটিক্যালি ইনসলুবল ইন অ্যালকোহল অ্যান্ড অ্যাসিটোন। সালফ ব্রোমোথ্যালিন সোডিয়াম ইঞ্জেকশন ইজ গিভেন আইভি ইন্ট্রাভেনাসলি, ডায়াগনোস্টিক এইড টু টেস্ট হেপাটোবিলিয়ারি ফাংশন, অ্যালার্জিক রিয়াকশনস, ইরিটেশন, নেক্রোসিস অ্যান্ড রিপোর্টেড অ্যাজ অ্যাডভার্স এফেক্টস, মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম লাইট, ইঞ্জেকশন হিসেবে পাওয়া যায় সোডিয়াম ইঞ্জেকশন। কি কাজে লাগছে, ডায়াগনোসিস এইড টু টেস্ট হেপাটোবিলিয়ারি ফাংশন, ঠিক আছে, বিলিয়ারি যে ক্যানেল
লিভারের বিভিন্ন ফাংশন টেস্ট করার জন্য সালফব্রোমোকথ্যালিন সোডিয়াম ইঞ্জেকশন সিরিঞ্জ করা হয়। ইন্ডিগো কার্মাইন, নীল, নীলটার কি কাজ আছে? না, সলিবল ইন্ডিগো ব্লু, ইন্ডিগো টিন, নেম পার্পল ব্লু পাউডার, সবাই জানো নীল দেখেছো, ব্লু কালারের পাউডার, নীল নামটাই তো নীল, তাই তো ইন্ডিগো। সলিবল ইন ওয়াটার, স্লাইটলি সলিবল ইন অ্যালকোহল, প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন আদার অর্গানিক সলভেন্ট। তাহলে জলে নীলগুলো জামা কাপড় দেয়, তো সলিবল ইন ওয়াটার, স্লাইটলি সলিবল ইন অ্যালকোহল, প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন আদার অর্গানিক সলভেন্ট। ইন্ডিগো কার্মাইন ইজ অ্যাডমিনিস্টার্ড ইন্ট্রাভেনাসলি, টেস্ট রেনাল ফাংশন, কিডনির ফাংশন টেস্টে কাজে লাগে ইন্ডিগো কার্বাইন, রেনাল ফাংশন। এস্টিমেটিং দ্য রেট অফ এক্সক্রিশন অফ ইউরিন, জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ডিটারমাইন করতে কাজে লাগে। লোকেট দ্য ইউরেথ্রাল অরিফিসেস, তোমার ইউরিন ব্লাডারে ইউরেটাস অরিফিস কোথায় শুনবে, টেস্ট করার জন্য, দেখার জন্য কেমিক্যালটা ইউজ করে। অলসো ইউজ স্যার, টেস্ট আপনার কালারিং কথাটা ইন্ডেক্স ক্লিয়ার আসছে না। আসছে না? ও এখন এবার আসছে? আসছে? হ্যাঁ স্যার। ও আচ্ছা, মাইক্রোফোনটা একটু দূরে চলে গেল। তাহলে ইন্ডিগো কার্মাইন, এটা কি রবিন ব্লু যেটা আমরা বলি, তো সেটা ইউজ হচ্ছে কোথায়? এস্টিমেটিং দ্য রেট অফ এক্সক্রিশন অফ ইউরিন, মানে রেনাল ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এক কথায় বলতে পারি। আর হচ্ছে টু লোকেট ইউরেথ্রাল অরিফিসেস, অলসো ইউজ অ্যাজ কালারিং এজেন্টস ইন ল্যাবরেটরিজ, তাহলে কালারিং এজেন্ট হিসেবেও ইউজ হয় ল্যাবরেটরিতে, তাছাড়া অন্যান্য রেনাল ফাংশন টেস্ট সেখানে ইউজ হয়। অ্যাডভার্স ইফেক্টস কি আছে? অ্যালার্জিক রিয়াকশনস, ইরিটেশনস, মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম লাইট, অ্যান ইঞ্জেকশন হিসেবে দেওয়া হয় ইন্ডিগো ডাইসালফোনেট সোডিয়াম ইঞ্জেকশন অ্যান্ড ইন্ডিগো কার্মাইন। আর একটা কম্পাউন্ড হচ্ছে ইভান্স ব্লু, ডাইরেক্ট ব্লু, অ্যাজোভান ব্লু। ফিজিক্যাল প্রপার্টি কি? গ্রিন টু ব্লুইশ গ্রিন টু অর ব্রাউন ওডারলেস ক্রিস্টালাইন পাউডার। ইভান্স ব্লু হচ্ছে একটু ব্লুইশ টাইপের হয় গ্রিনটা, এই ব্লুইশ গ্রিন। ভেরি সলিবল ইন ওয়াটার, ভেরি স্লাইটলি সলিবল ইন অ্যালকোহল, প্র্যাকটিক্যালি ইনসলিবল ইন কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম অ্যান্ড ইথার। ইঞ্জেকশন ইজ গিভেন আইভি টু ডিটারমাইন দ্য ব্লাড অর প্লাজমা ভলিউম, ব্লাড ভলিউম মেজারমেন্ট করার জন্য ইভান্স ব্লু ইউজ করা হয়। কঙ্গো রেড, রেডিস ব্রাউন কালার পাউডার, আফ্রিকাতে একটা দেশ আছে কঙ্গো, সেখানে এটা গাছ থেকে পাওয়া যায়, তো যাই হোক এটা এমনিও তৈরি করা হয়। কঙ্গো রেড ইজ সলেবল ইন ওয়াটার অ্যান্ড ইথানল, ভেরি স্লাইটলি সলেবল ইন অ্যাসিটোন অ্যান্ড প্র্যাকটিক্যালি ইনসলেবল ইন ইথার। ইউজ কোথায় হচ্ছে? না, এজ এ স্টেন ইন ডায়াগনোসিস অফ অ্যামাইলয়েড ডিজিজ, অ্যামাইলয়েড মানে এক ধরনের প্রোটিন আর কি, যে প্রোটিনের লেয়ার পড়ে যায় বিভিন্ন অর্গানের উপরে, ফাংশনটা ডিস্টার্ব হয়ে যায়, জিআই ট্র্যাক্ট হতে পারে, সুই ট্র্যাক্ট হতে পারে, বিভিন্ন লিভার, হার্ট, মাসেলস, অ্যামাইলয়েড ডিজিজ। এস্টিমেট ফ্রি মিনারেল অ্যাসিডস অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন গ্যাস্ট্রিক কন্টেন্ট, ডায়াগনোসিস অফ অ্যামাইলয়েড ডিজিজ। আর হচ্ছে ফ্রি মিনারেল অ্যাসিডস মানে এইচসিএল, যেটা আমাদের গ্যাস্ট্রিক সিক্রিশন হয়, সেগুলো ডায়াগনোসিস এর জন্য অ্যামাইলয়েড ডিজিজ সেখানে এটা কাজে লাগে, কঙ্গো রেড। আর কি আছে? ফ্লুরোসিন সোডিয়াম, সোডিয়াম ফ্লুরোসিন, রেসোসিনল থ্যালিন সোডিয়াম, ব্র্যান্ড নেম রেড, অরেঞ্জ রেড, কালারলেস, ওডারলেস, হাইগ্রোস্কোপিক পাউডার আর ক্রিস্টালস। তাহলে অরেঞ্জ রেড টাইপের হয় ফ্লুরোসিন সোডিয়াম, এটা ফ্লুরোসিন কালার যেমন হয় মনে হবে অরেঞ্জ, কখন আবার একটু অন্য গ্রিন হতে পারে, চেঞ্জ হয় কালার, ফ্লুরোসিন চকচকে একটা ভাব থাকে। সলিবল ইন ওয়াটার, স্প্যারিংলি সলিবল ইন অ্যালকোহল। সোডিয়াম ইঞ্জেকশন ইজ ইউজড আইভি ফর ডিটারমিনেশন অফ সার্কুলেশন টাইম, সোডিয়াম অপথ্যালমিক স্ট্রিপ ইজ ইউজ টু ডিটেক্ট
ডিজিজড অর ড্যামেজড কর্নিয়া, আই টেস্টে কাজে লাগে ড্যামেজড কর্নিয়ার জন্য। চোখের টেস্ট করতে গেলে এরকম একটা কেমিক্যাল দেয় হলুদ হলুদ টাইপের, সবুজ 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 হলুদ, সেখানে এটা কাজে লাগে। প্রোডিউস নাউজিয়া, ভমিটিং, অ্যালার্জিক রিয়াকশন, আনপ্লিজেন্ট টেস্ট, এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে, ইঞ্জেকশন, সোডিয়াম সল্ট হিসেবে ইউজ হয়, সোডিয়াম অপথ্যালমিক স্ট্রিপস হিসেবে ইউজ হয়। একটা ছোট স্লাইড, ডায়াগনস্টিক এজেন্টস, তাহলে কি কি রেজেন্টস আছে যে নামগুলো মনে রাখতে হবে তাদের স্পেসিফিক ইউজ। আয়োপ্যানোইক অ্যাসিড, এটা কিনা রেডিও ওপেক কন্ট্রাস্ট মিডিয়া, ডায়াগনোসিস অফ কোলেসিস্টোগ্রাফি। হ্যাঁ, কোলেসিস্টোগ্রাফির মানেটা জানতে হবে, কোলে, হ্যাঁ, কোলেস্টেরল থেকে এগুলো হয়, মানে যেগুলো ছোট ছোট স্টোনস তৈরি হয় কিডনি, গলব্লাডার, এই ধরনের কোলেসিস্টোগ্রাফি। প্রোপাইলিওডন একই টাইপেরই, ব্রঙ্কোগ্রাফিতে কাজে লাগে, রেসপিরেটরি ট্র্যাক্ট, আগেরটা ছিল জিআই ট্র্যাক্ট মেনলি, দুটোই যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে কিন্তু স্পেসিফিক্যালি ইউজ হয় এভাবে, প্রোপাইলিওডন, ব্রঙ্কোগ্রাফি। সালফ্রোমোকথ্যালিন সোডিয়াম, এটা কোথায় ইউজ হয়? হেপাটোবিলিয়ারি ফাংশন। ইন্ডিগো কার্মাইন, এটা কোথায় ইউজ হয়? রেনাল ফাংশন টেস্ট, ঠিক আছে। ইভান্স ব্লু কোথায় ইউজ হয়? ব্লাড ভলিউম, প্লাজমা ভলিউম ডিটারমাইন করতে লাগে ইভান্স ব্লু। কঙ্গট কিসে কাজ করে? হ্যাঁ, ডায়াগনোসিস অফ অ্যামাইলয়েড ডিজিজ, হ্যাঁ, যাদের অ্যাসিড সিক্রেশন হয় না ঠিকঠাক গ্যাস্ট্রিক এতে, মিনারেল অ্যাসিড, গ্যাস্ট্রিক্লোরিক অ্যাসিড ইত্যাদি। ফ্লুরোসিন সোডিয়াম, এটা অপথ্যালমিক ইউজটা বেশি হয়, ঠিক আছে, ডিটারমিনেশন অফ সার্কুলেশন টাইম। ফ্লুরোসিন সোডিয়াম অপথ্যালমিক স্ট্রিপ ইজ ইউজ টু ডিটেক্ট ডিজিজড অর ড্যামেজড কর্নিয়া। ঠিক আছে, তাহলে স্লাইডটা শেষ হলো, আর একটা স্লাইড এখানে নেট থেকে পাওয়া, ডায়াগনোস্টিক ড্রাগ কাদের বলে ডেফিনেশন দিয়েছে, কম্পাউন্ড ডিটেক্ট ইন্টার ফাংশন অফ দ্য বডি অর্গানস, ডিটেক্ট অ্যাবনরমালিটিস ইন টিস্যু স্ট্রাকচার, ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ ডিজিজ, নো থেরাপিউটিক ভ্যালু, ক্লাসিফিকেশন অফ দি এক্সরে কন্ট্রাস্ট মিডিয়া বা রেডিও পেক, ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট মিডিয়া, ফসফেট অফ সাইটোট্রপা, ওয়াটার ইনসলিউবল কন্ট্রাস্ট মিডিয়া, প্রোপাইলিওডিন, অ্যাপামিক অ্যাসিড, টেস্ট অর্গান ফাংশন, টেস্ট কিডনি ফাংশন, ইন্ডিগো ডাইসালফোনেট, ইন্ডিগো কার্বাইন, সালফোনেট, সোডিয়াম রিয়ার টেস্টের জন্য, মুসলিমিয়া সাথে ফ্লুরোসেন্ট সোডিয়াম রিয়ার হবে, এক্সরে কন্ট্রাস্ট মিডিয়া তাদের বলে। ফিলোগ্রাফি, কোলোসিস্টোগ্রাফি গলব্লাডারে, রঞ্জনোগ্রাফি ভিজুয়ালাইজ পার্টস অফ বডি লাইক অ্যালিমেন্টারি ক্যানাল ইউরিন ক্যালকুলেটর, রেট্রোগ্রেড প্রসিডিউর এজেন্টস ইন্ট্রোডিউসড বাই মেকানিক্যাল মিনস, ক্যাথেটার ইউরিন ক্যাথেটার। স্যার আপনার ভয়েসটা ক্র্যাক করছে স্যার, একটু মাইক্রোফোনটা কাছে। ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট মিডিয়া, ফার্মাসিউটিক্যাল বাফার লাইক ফসফেট অর সাইটেট বাফার, মেনলি ইউজড ফর ইউরোগ্রাফি, ইউরেটার, কিডনি, অ্যাঞ্জিওগ্রাফি, এক্সামিনেশন অফ আর্টেরিয়াল সিস্টেম। ওয়াটার ইনসলিউবল কন্ট্রাস্ট মিডিয়া, প্রোপাইলিওডোন, আয়োনিক অ্যাসিড, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম, এগুলো আর একটা স্লাইডে দেখাচ্ছে, এখানে কেমিস্ট্রিটা একটু বেশি করে দেওয়া আছে। এখানে স্ট্রাকচারটা দেখো, প্রোপাইলিওডন এরকম স্ট্রাকচার, এই দুটো আয়োডিন আছে, লিওডন, প্রোপাইল গ্রুপ আছে এখানে, CH3 CH3 CH3, প্রোপাইলিওডন। ডাইহাইড্রো ফোরক্সো 1,4 ডাইহাইড্রো পিরিডিন 1-আইল গ্রুপ, এই পিরিডিন আছে নাইট্রোজেন, প্রপার্টিস দেওয়া আছে এগুলো। আয়োপেনিক এর স্ট্রাকচার কি আছে? এটা এখানে, আর এটা নাইট্রোজেন নেই, আয়োপেনিক অ্যাসিড, ঠিক আছে।
3-amino-2-4-6 ট্রাই আয়োডো বেঞ্জাইল গ্রুপ, তিনটা আয়োডিন আছে বেঞ্জিন থেকে, ওখানে দুটো ছিল এখানে তিনটে আয়োপেনিক অ্যাসিড। এটা টেবিল করে দিয়েছে কোনটা আর কি কালার, সালফ ব্রোমোথালিন সোডিয়াম ইন্ডিগো ডাইসালফোনের কার্বাইন ইভান্স ব্লু কঙ্গো রেড ফ্লুরোসিন সোডিয়াম, যা আমরা জানলাম একটা টেবিল ফর্মে দেওয়া আছে এখানে। ঠিক আছে দাদা, আজকে ছোট্ট চ্যাপ্টার পড়ানো হলো ডায়াগনস্টিক এজেন্টস, যেগুলো কিনা ডাইরেক্ট ফার্মাসিতে অ্যাপ্লিকেশন নেই, মানে তোমার যে থেরাপিউটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, ফার্মা মেডিসিনাল ভ্যালু নেই, কিন্তু ডায়াগনোসিসে হেল্প করে, ডায়াগনস্টিক এইডস হিসেবে কাজে লাগে। ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য যে টেস্টগুলো করা হয় তাতে কাজে লাগে এই এজেন্টসগুলো, ডায়াগনস্টিক্স। ঠিক আছে।